দাদা দাদা হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমি তো আছি। হ্যাঁ 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 একদম, হ্যাঁ হ্যাঁ করে দেবো। অনেক ফ্ল্যাট আছে দাদা, করে দেবো, কোনো ব্যাপার না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আসুন না, বৌদিকে নিয়ে আসুন, সকাল সকাল কালীঘাটে দর্শনও করবেন, আমার ফ্ল্যাটও দেখে যাবেন, অনেক ফ্ল্যাট আছে। ঠিক আছে আচ্ছা দাদা, হ্যাঁ রাখলাম, হ্যাঁ নমস্কার দাদা, হ্যাঁ ঠিক আছে। আজকে অনেকগুলো কিন্তু কাস্টমার হয়ে গেল, অনেক ইনকাম হবে। ঠিক আছে চলো রাখলাম। আচ্ছা এবার যাও, যা পরের নেক্সট কাস্টমার একটা দাঁড়িয়ে আছে আমার জন্য। এই মালটা কে রে দাঁড়িয়ে আছে? ও দাঁড়া কথা বলতে হবে, নতুন কোনো পার্টি আছে, কথা বল। কি এরকম হা করে তাকিয়ে আছে এখানে, কি ভাবছ দাদা? ও দাদা বলছি, এখানে কি ব্যাপার দাদা, এখানে দাঁড়িয়ে আছেন এইভাবে? আর দাদা বলবেন না, হ্যাঁ এটা ফ্ল্যাট কেনার ছিল তো। আচ্ছা ওই জন্যে। ও এই ব্যাপার, তাহলে ভালো কথা, ফ্ল্যাট কিনবেন, সে তো খুব ভালো ব্যাপার তো, ফ্ল্যাট কিনবেন, তাতে কি সমস্যা কি হয়েছে? না সমস্যা, একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে। ও ফাইন্যান্স, ওসব কোন ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার না। কি ফ্ল্যাট নেবেন? 2BHK চলে যাবে। 2BHK? আরে 2BHK 3BHK নিন, 4BHK নিন, কি করছেন? আমি থাকতে আপনার কি চিন্তা আছে? এটা করে দিন না প্লিজ দাদা, প্লিজ প্লিজ। আপনি ফ্ল্যাট নিয়ে দুশ্চিন্তা করছেন? আপনি সঠিক জায়গায় চলে এসেছেন, আর সব থেকে বড় কথা আপনার বৃহস্পতির যোগ আছে। আর জানেন তো বৃহস্পতি যার সহায় তার বাড়ি গাড়ি বউ সব কিছু হয়। ও অবশ্য একটা কথা জানা হয়, আপনার কি আপনি মানে বিবাহিত কি? না না। ও নো, আপনি বিবাহিত নন? না। খুব ভালো কথা, আপনার বাড়ি গাড়ি আর বউ সব একসাথে আসতে চলেছে, ঠিক আছে কনগ্রাচুলেশনস। আর রইল আপনার ফ্ল্যাটের কথা, তো আপনি আশা করি জানেন না, আমি ফ্ল্যাট বাড়ি গাড়ি সব কিছু একদম 0% সুদে করে দিই, ঠিক আছে? মানে 0%, একদম কোনো টাকা পয়সা খরচাই হয় না, একদম ফ্রি ধরে নিন। তো আপনি প্লিজ ফ্ল্যাটটা করে দিন, অনেকদিনের আশা আকাঙ্ক্ষা সব কিছু করেছি। আমি আগেও আপনাকে বলেছি আপনার বৃহস্পতির দশা চলছে, আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আচ্ছা তার আগে আপনি আমাকে বলুন তো যে আপনি উলালা উলালা গানটা পারেন? হ্যাঁ আপনি উলালা উলালা গানটা পারেন, শুনে খুব ভালো লাগলো। কারণ কি, আমি যাকে ফ্ল্যাট বিক্রি করবো বা সেল করবো তার একটা প্রথম শর্ত হলো তাকে উলালা উলালা গানটা জানতে হবে। এবার কেন জানতে হবে বলুন? কেন জানেন আপনার পাশে কে থাকতে আসছে বা কে থাকতে চলেছে? কে বিদ্যাবাদন নাকি? বিদ্যা বালন, কিন্তু একটা ব্যাপার ঘটেছে, বিদ্যা বালন না, বিদ্যা বালনের ড্রাইভারই ফ্ল্যাটটা দেয়। ও কি যে বলেন দাদা আপনি। যাই হোক বিদ্যা বালন মাঝে মধ্যে আসে, ঘুরতে আসে, আমার সঙ্গে দেখা করে, চা কফি সব কিছু খায়। ডান দিকে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, লো সব থেকে বড় কথা, আপনি ক্রিকেট খেলতে পারেন তো? ক্রিকেট? কি বলছেন দাদা, সৌরভ গাঙ্গুলি মানে আমাদের দাদা? দাদা এক মিনিট, এক মিনিট মার্কেটে ফোন করি। আরে দাঁড়ান 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 দাঁড়ান, ফোন করতে যাবেন না, কথাটা শুনুন। ওখানে সৌরভ গাঙ্গুলি থাকে না, ওখানে সৌরভ গাঙ্গুলির আন্ডারে একটা ছেলে প্র্যাকটিস করে, সে থাকে, ওই কারণে আপনাকে বলছিলাম। আচ্ছা গরম, আপনি কথাও বোঝেন না, আপনার জন্য এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। যাই হোক আপনি ফ্ল্যাট কিনবেন তো? হ্যাঁ হ্যাঁ। পয়সা করে নিয়ে এসছেন এখন? হ্যাঁ শুনুন, আপনাকে আমি বলছি, আপনাকে বেশি না, আপনি আমাকে 50 লাখ টাকা দেবেন, ঠিক আছে? আর মানে 1 কোটি টাকার ফ্ল্যাট আপনাকে 50 লাখ টাকা করা আছে, মানে 50 লাখ টাকা আপনার সেভ, মানে 50 লাখ টাকা সেভ মানে কি, 50 দিচ্ছেন 50 নিচ্ছেন মানে কি, 0 হয়ে গেল?
কোটি টাকা ফ্ল্যাট, 50 দিচ্ছেন আবার 50 নিচ্ছেন, মানে কি কিছু আপনার গেল? কিছু কি গেল আপনার? গেল না, তার মানে জিরো, শূন্য টাকায় ফ্ল্যাট পাচ্ছেন, ভাবুন তো কেউ দেবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ রাজি রাজি রাজি, বলুন বলুন বলুন। কি বলছি মানে, এই শর্মার মুখের কথা, নাম জানেন তো? এমডি। মানে? মানে হলো কি, মিস্টার দালাল। মিস্টার দালাল? ইয়েস। তাহলে আপনি 50 লাখ টাকা দিতে রাজি তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি জোগাড় করুন, আমাকে এক্ষুনি টাকা ট্রান্সফার করতে হবে। এখানেই তো মনে হয় সুজাতের বাড়ি। আচ্ছা, একটা ফোন করা যাক। আরে সুজেদা, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওসব কথা, বাদ দাও। আর হ্যাঁ, আমি এখানে একটা ফ্ল্যাট কিনেছি। আরে এই যে 10 ঘুটের মাঠ আছে না? আরে 10 ঘুটের মাঠ ওইখানটাতে, ওর পরে পরে একটু কয়েকটা পেরিয়ে গেলেই, বাড়ি পেরিয়ে গেলে ওখানে। হ্যাঁ ওখানে ওখানে ওখানে। আচ্ছা কি বলছো? কি কি বলছো? ছেলেদের সাথে এরকম করে? আরে তুমি তো জানো আমিও বেচেলার। কি বলছি কি বলছি? থাকতে পারে না কেউ। আগের ফ্ল্যাট হলো থাকতে পারেনি ছেলেটা। ই বাবা, কি বলছো? না 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 না, থাকা যাবে না এই বাড়িতে। হ্যাঁ শুনে ঠিক বলছো তো? হ্যাঁ একদম সত্যি তো। আমার কি হলো, আমার কিডনি একটা বিক্রি করে দিলাম, সেখান দিয়ে টাকা পয়সা দিয়ে আমি এত কিছু করলাম। আরে ছেলে ভুতুরা ফ্ল্যাট, আরে এর মতন ভুতুরা ফ্ল্যাট একেবারে। কি বলছো সত্যি? একদম ভুতুরি? আমি যাবো আর না, আমার সব কিছু তো গেল, এবার আমিও যাবো, আর কি হবে? গুম নাম হ্যায় কোই, বদনাম হ্যায় কোই, কিসকো খবর।